আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বুঝতেই পারছেন ঈদের একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। ঈদের দিন সারা দিন কি কি করলাম মোটামুটিভাবে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। একজন মেয়ের বিয়ের পরে ভিন্ন একটা পরিচিতি হয়, আর সেই পরিচয় মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকে। তো আমিও দেখুন, আমার ঈদটা এ পর্যন্ত আমার বিয়ে হওয়ার পরে আর কি দেখা যায়, আমার ঈদটা সবসময় শ্বশুরবাড়িতেই করা হয়ে থাকে। শ্বশুরবাড়ি বাবার বাড়ি কাছাকাছি হলেও শ্বশুরবাড়িতেই ঈদটা করা হয়ে থাকে। আর এবার শ্বশুরবাড়িতে কেউ নেই, যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ, তাই কিন্তু আমরাই গিয়েছিলাম। ইচ্ছে করলে আমাদের বাড়িতেও করতে পারতাম, কিন্তু যেটা হয় না, শ্বশুরবাড়িতে সবসময় করা হয়ে থাকে, আর হাজব্যান্ডও ওটাই স্বাচ্ছন্দ্য বোধ করে, সে কারণে সেখানে ঈদ করা। এই তো ওরা নামাজ পড়তে গেল বাপ বেটা। সকাল সকাল উঠে বেশ কিছু কাজকর্ম করে ছেলেকে রেডি করে দিয়েলাম, আর মেয়েকেও রেডি করিয়েছি। আর বাবার ওর বাবার পাঞ্জাবি মানে যা যা লাগে সবগুলো এগিয়ে দিয়েছি। ওরা দেখুন চলে যাচ্ছে, 8টার সময় এখানে জামাত শুরু হয়েছে, তো ওরা প্রায় 7:45 দিকেই বাসা থেকে গেল। একদম কাছেই মসজিদ মানে ঈদগাহ। তো এখানে কিন্তু সবাই খুব সুন্দরভাবেই মানে নামাজটা কমপ্লিট করেছিল। তবে একটু গরম ছিল, অনেকটাই গরম ছিল, আর সকালের দিকে কিন্তু মোটামুটি ঠান্ডা ছিল, আল্লাহর অশেষ রহমত। তো এর আগে কিন্তু প্রচুর গরম ছিল। আর বাচ্চাদের তো অন্যরকম আনন্দ। তো আমার মেয়ের কিছু ছবি তোলার চেষ্টা করলাম। আমার ছেলে মেয়ে হাজব্যান্ড খুবই সিম্পল, আমরা সিম্পল থাকতেই পছন্দ করি, আর মেয়েটা তো অনেকটাই সিম্পল। মানে বাচ্চারা আছে না যে সাজতে পছন্দ করে, ও কিন্তু সাজতে একদম পছন্দ করে না। তো যেভাবেই ও পছন্দ করে সেভাবেই আমি ওকে রেডি করিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ওদেরকে মানে ওরা যখন মসজিদে চলে গেছে নামাজ পড়তে, তখন কিন্তু আমি এখানে নাস্তাটা রেডি করে নিয়েছি। এখানে নুডলস রান্না করে নিয়েছি আর সেমাই রান্না করেছিলাম ঈদের দিন। আর আমাদের এখানে নারকেল দিয়ে একটা মলিদা মানে বানানো হয়। তো পাশের মানে বাড়িতে আর যারা ছিল তারা সবাই কিন্তু মলিদা দিয়েছে, এ কারণে আর আমি ওটা রান্না মানে বানাইনি। আর এখানে আমি সেমাইটা রান্না করেছিলাম, নুডলস, ওগুলোই সবাকে মানে সবার ঘরে বিতরণ করেছি আর কি। ঈদের দিন যেটা হয় আর কি, সবাই সবার ঘরে একটু মিষ্টিমুখ করে বা একটু ভালো মন্দ রান্না করে, সবার ঘরে বিতরণ করে, এরকমটাই আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, সেটাই হয়েছে। তো এই তো এখানে আমি গরু মাংস রান্না করব, খুব সিম্পলভাবেই রান্না করব, সচরাচর যেরকম করে থাকি। তো বাসায় মেহমান বা সবাই মিলে অন্যরকম একটা আমেজ থাকতো, যেহেতু একা একা, তো সেক্ষেত্রে আমি এভাবে রান্না করে নিচ্ছি। শুধু ঝাল মাংস রান্না করব, গরু মাংসগুলো আগেই ম্যারিনেট করে রেখেছি সব মশলা দিয়ে। এবার গ্যাসের চুলাটা অন করে আস্তে আস্তে গরু মাংসটা রান্না করে নিব। আর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়ে একটু ফ্যানটা ছেড়ে বসলাম, অনেক অনেক গরম লাগছিল। আর এখানে একটু সেমাই আমার এখনও খাওয়া হয়নি, তো আমার লাচ্ছা সেমাই খুব পছন্দের একটা সেমাই, আর সেমাইটা খুব মজা হয়েছিল, সবাই খেয়ে বলল। তো এই কারণেই এই তো সেমাইটা একটু খেয়ে নিচ্ছি। আর যেহেতু আমি রান্না করার পরে
এখনো ওরা আসেনি নামাজ পড়ে। তো আমি দেখা যায় যে সেমাইটা একটু খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে মানে এইবারেতে নতুন মেহমান এসেছে, তো গরুর একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা খুব কিউট দেখতে হয়েছে। তো সচরাচর সবাই মানে গ্রামে কিন্তু মোটামুটি গরু পালে, তো তাদের বাড়িতেও তার চাচাতো ভাইয়েরা গরু পালে। সেখানে দেখলাম একটা গরুর বাচ্চা হয়েছে আর বাচ্চাটা খুব কিউট দেখতে। আমি একটু ভিডিও ক্লিক করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর গরু বা ছাগলের বাচ্চাগুলো দেখতে মানে হওয়ার একটু পরেই কিন্তু এরকম হাঁটাচলা করে, কী অদ্ভুত! আল্লাহর কি নিয়তি, মানে আল্লাহর অশেষ অশেষ রহমত। এটা মানুষের বাচ্চাদের সেই 9-10 মাস পর্যন্ত যেমন লালন পালন করে বড় করতে হয়, তারপর হাঁটাচলা আস্তে আস্তে শেখে। আর এগুলো যেহেতু কথা বলতে পারে না, নিজের ভাব প্রকাশ করতে পারে না, সে কারণে এদেরকে আল্লাহর অশেষ একটা নিয়ামত দিছে, খুব তাড়াতাড়ি এরা সব কিছু করে থাকে। তো গরুটা হিসেবে বাছুরটা কিন্তু খুব ভালোই বড় হয়েছে আর তারা খুব খুব খুশি হয়েছে। আর গরুর কিন্তু মেয়ে বাছুর হলে কিন্তু খুব খুব খুশি হয়, আর এই বাছুরটা কিন্তু মেয়ে ছেলে নয়। তো দেখা যায় যে গরুর ক্ষেত্রে কিন্তু আলাদা, মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ছেলে বাছুর মানে ছেলে বাচ্চা হলে বেশি খুশি হয় সব ফ্যামিলিতে। এই তো দেখুন, এখানে আমি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। সিদ্ধরুটি পিঠা বানিয়েছিলাম, মানে সিটা পিঠা যেটাকে বলে, আমাদের এখানে তো সিদ্ধরুটি পিঠা সিটা পিঠাই বলে থাকে। আর সাদা ভাত রান্না করেছি সরু চালের। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটা রান্না কমপ্লিট করে নিয়েছি। মাংসটা রান্না খুব খুব মজা হয়েছিল, খুব সফট হয়েছিল। অল্প পাতলা পাতলা করে আলু ইউজ করেছি তরকারিতে। এই তো আমাদের সিম্পল ঈদ আয়োজন ছিল। আর এইটা দেখতে পাচ্ছেন বিকেলের দিকে আমরা ঘোরাঘুরি করার জন্য একটু বেরিয়ে গিয়েছি। তারপরে আমার বাবার বাড়ি যেহেতু কাছাকাছি, তো বাবার বাড়ি চলে গিয়েছিলাম। আর আমার বাপের বাড়িতে অনেক অনেক লোক মানে সবাই বাড়িতে এসেছিল। আমাদের বাপের বাড়ি মানে আমার বাপের বাড়ি মোট আটটা ঘর, তো আটটা ঘরে কিন্তু সবাই লোক এসেছিল, অনেক অনেক মানুষ ছিল। তো বাড়িতে গিয়ে ভিডিও করার আর মানে কী বলে সেই এনার্জিও ছিল না, আর সবার সাথে কথা বলতে বলতে সেই মানে ভাবলাম যে ভিডিও করলে সেই আমেজটা থাকবে না। যাই হোক, সবার সাথে কথা বলতে বলতে সময়টা কেটে গেছে। আর আমরা যখন এসে পড়েছি মানে সরি না, একটু বিকেলের দিকে ভিডিও করলাম বাহিরের আর কি, আমাদের বাড়ির কাছে এরকম বিল। আর বিলে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদে একদম কি বলি যে ফসলাদি সবগুলো শুকিয়ে যাচ্ছে। তো এখন একটু বৃষ্টি দরকার, কিন্তু এখনও পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি আমাদের দেশে। আর দেখতেই পাচ্ছেন ক্ষেত একদম শুকিয়ে কটকটা হয়ে গেছে, একদম ফেটে চৌচির হয়ে গেছে মাঠঘাট। তো এটা হচ্ছে আমার পুকুর, আমাদের পুকুর পার। খুব খুব ছোটোবেলার কথা মনে পড়ে। আর ভিডিওটা যখন এডিটিং করতেছিলাম তখন খুব বেশি মিস করতেছিলাম বাড়ি। তো এই যে দেখছেন হিজল গাছ, এই হিজল গাছটা কিন্তু অনেক আগে আমরা ছোটোবেলায় এই হিজল গাছের ফুল দিয়ে মালা গাঁথতাম। তো যাই হোক, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম মোটামুটিভাবে। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে লাইক করে রাখবেন ভিডিওটি। তো এই তো আমার মানে আজকের ব্লগ এ পর্যন্তই। বেশ কিছু ছবি তোলাতুলি করছিলাম আর কি, আমাদের ফ্যামিলি ফটো। আর ওর বাবা দেখতে পাচ্ছেন, ওর বাবা তেমন একটা ফটোশ্যুটে আসেও না, আর ছবি তুলতে খুব একটা হয়তো বা তার ভালো লাগে না। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।